আজকে আমি চলে আসছি কাচ্চির সম্রাটের অপোজিটে, দেখাই আগাচ্ছি গেটে 50 টাকার মধ্যে। সো আমরা চলে আসছি কাচ্চির সম্রাটে, এখন আমরা উঠেছি কাচ্চির সম্রাটে। ওখানে ওঠার সময় সিঁড়ি দিয়ে দেখা যাচ্ছে কাচ্চির সম্রাট একটা লোকো এখানে এসে রাতচানা আগে রাতচানা জায়গা ধরে নিছে, অর্ডার মেনু দেখতেছে কি কি খাবে না খাবে। এর ফাঁকে আমি এখানে ঘুরে ঘুরে দেখালাম এখানের পরিবেশ। যেহেতু আমরা কাচ্চির সম্রাটে আছি, অবশ্যই আমরা বাসমতি কাচ্চি নিচ্ছি। কাচ্চি খাদক নিতে চেয়েছিলাম কিন্তু আমরা তো খাদক না। তো আমরা অর্ডার দেওয়ার পর দূর মারে বাথরুমে চলে আসছি ছবি টবি তোলার জন্য। বুস্ট আপ ইউর টেস্ট, হ্যাঁ। সো আমরা এখন চলে যাচ্ছি। ও, এখানে টাইপোগ্রাফিগুলো অনেক সুন্দর লাগলো। সো এখন আমরা যাচ্ছি আমাদের টেবিলের দিকে, যে দেখি আমাদের খাবার চলে আসছে। খাবার দেখে তো জিভে জল চলে আসছে আমার। সো খাবার পালা এখন। এখানের মধ্যে ওদের সবচেয়ে ফেমাস হচ্ছে ওদের বাদামের শরবত, এটা ওটা আপনারাও ট্রাই করবেন, আমাদের অনেক ভালো লাগছে। ওদের রাইস কোয়ান্টিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে, একজনের জন্য এনাফ পেট ভরে খেতে পারবে। ওরা একটা আলু দিয়েছে, দুইটা খাসির মাংস দিয়েছে, আমি একটা নিলাম। সো ওটা দিয়ে টেস্ট করলাম, আমি খেয়ে ফেললাম কথা বলতে বলতে। সো এখন রাতচানা রাতচানা শেষও নেই, তাই ওকে জ্বলানোর জন্য ভিডিও শুরু করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন রাতচান কীভাবে খাচ্ছে খাতক বাবা, টানে শেষ নাই। আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, এ এখনও খাচ্ছে, দেখেন আরও নিচ্ছে। ল তো এর নিজের খাবার দেখে আমার নিজে বোরিং ফিল হচ্ছিলো, তাই আমি কী করলাম ভিডিও অফ করে দিলাম। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, বাই বাই।